ওয়েলকাম ফ্রেন্ডস, দাইপিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বা জানব যে বাংলার শিক্ষা ই পোর্টালে বিশেষত নতুন আপডেট এসেছে দুটি বিষয়, সেই বিষয়ে আজকে আমরা জেনে নেব। প্রথমত আমাদের এই বিষয়টি জানতে গেলে আমাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ আমাদেরকে যেতে হবে www.banglarshikha.gov.in এই ওয়েবসাইটে, এবং তারপর আমাদেরকে এই লগ ইন অপশানে ক্লিক করে কাজটি করতে হবে। তার আগে আমরা জেনে নেব যে কী কাজটি শিখব বা কী কাজটি আজকে আমাদেরকে জানতে হবে বা আমরা দেখব যে আমাদের আজকের আলোচনার বিষয়টি। প্রথমত আমরা আলোচনা করব লিস্ট অফ সিসি স্টুডেন্টস এই সম্পর্কে, এবং আমরা জানতে পারবো লিস্ট অফ এক্স স্টুডেন্টস এইচএস কমপ্লিটেড, অর্থাৎ যারা এইচএস কমপ্লিট করেছে তাদের লিস্ট আমরা কিন্তু দেখতে পাবো এই বিষয়ে, এবং যারা সিসি ক্যান্ডিডেট অর্থাৎ মাধ্যমিক যারা পাস করেছে বা পাস করেনি তাদের তো আমরা পেয়ে গেছি, ডিটেলসটা আমরা আপলোড করে দিয়েছি। কিন্তু সিসি স্টুডেন্ট যদি কোনো প্রকার থেকে থাকে, অর্থাৎ 2020 সালে, সেই বিষয়ে কিন্তু আমরা আজকে দেখতে পাবো, এবং যারা এইচএস কমপ্লিট করেছে এক্স স্টুডেন্ট তাদেরও কিন্তু এই বিষয়ে আমরা আপডেট পেতে পারি বাংলা শিক্ষা ই পোর্টাল থেকে। তো সেই বিষয়ে আমরা জানব। প্রথমত আমাদের নির্দিষ্টভাবে ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ইউডাইস কোড এবং তার সাথে 32 প্রেস করব, এবং তারপর আমরা যথাযথ পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন অপশানে ক্লিক করব। এবং তার আগে আমাদেরকে মনে রাখতে হবে এই নির্দিষ্ট ক্যাপচাটি যেটি প্রদর্শিত হবে স্ক্রিনে সেটি আপনাকে টাইপ করতে হবে, এবং সবশেষে আপনাকে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। আপনি যখনই সাইন ইন অপশানে ক্লিক করছেন সঙ্গে সঙ্গে আপনার একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে হেড অফ দ্য ইনস্টিটিউশন যাবতীয় বিষয়গুলি আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাম দিকে আপনার 3 নম্বর অপশান দেখতে পাবেন যে স্টুডেন্টস ম্যানেজমেন্ট বা স্টুডেন্ট ম্যানেজমেন্ট এই অপশানটি। প্রথমত আমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমরা দেখে নেব যে যখনই আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্টের উপর ক্লিক করছি সঙ্গে সঙ্গে একদম ড্রপডাউনের লিস্টে আপনি দেখতে পাবেন যে লিস্ট অফ সিসি স্টুডেন্টস, অর্থাৎ আজকের এখন প্রথম কেয়ার বিষয় হলো যে সিসি স্টুডেন্টস। সিসি স্টুডেন্টস কারা? অর্থাৎ যে সকল স্টুডেন্টগুলি আপনার যারা ফেল করেছে মাধ্যমিকে সেই বিষয়গুলি বা উচ্চ মাধ্যমিকে ফেল করেছে তাদের কিন্তু এখানে আমরা সিসি স্টুডেন্ট হিসাবে দেখতে পাবো, বিশেষত সেই বিষয়টা আমরা আজকে জেনে নেব। আপনারা যখনই এই লিস্ট অফ সিসি স্টুডেন্টসে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট কোড, স্টুডেন্ট নেম, আপনার ডেট অফ বার্থ, প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট সেকশন, গার্জেন নেম এবং কন্ট্যাক্ট নাম্বারটা শো করবে। এবং যে সকল স্কুলে আপনার এই সকল সিসি স্টুডেন্ট থাকবে না তাদের কিন্তু এখানে নো রেকর্ড ফর্ম দেখাবে, এবং যদি কোনো প্রকার স্টুডেন্ট যদি থাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তখন এখানে কিন্তু আপনি আলাদাভাবে দেখতে পাবেন। বিশেষত মনে রাখবেন যে এই বিষয়টি কিন্তু উচ্চ মাধ্যমিক রেফারেন্স হিসাবে আসছে, কারণ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল এবং উচ্চ মাধ্যমিকের আপডেটই কিন্তু এখানে দিয়েছে। কিন্তু এই আপডেটটা কিন্তু অনেকটা পরে আপডেট এসেছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু এই বিষয়টি এসেছে বলে সেখানে আপনারা কিন্তু কোনো প্রকারভাবে ইনফরমেশান পাবেন না। তবে নতুন যে অপশান সংযোজন হয়েছে অর্থাৎ কয়েকদিনের আগে, সেই বিষয়ে কিন্তু আমরা আজকে জেনে নেব, এবং সেটা হলো আপনার লিস্ট অফ সিসি স্টুডেন্টের ঠিক নিচেই আমরা অপশানটি পাবেন, সেই বিষয়টি আজকে আমরা ডিটেলসে জানব। তবে মনে রাখবেন যে এই লিস্ট অফ সিসি স্টুডেন্টটা কিন্তু পরের বছর অর্থাৎ 2021 কিন্তু আপনারা আপডেট পাবেন এই সম্পর্কে আরও ডিটেলসে। এরপর আসছি আমরা নেক্সট টপিক, সেটা হচ্ছে কি যখনই আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে যখনই ক্লিক করে এবং নিস্ট একদম নিচে দেখতে পাবো লিস্ট অফ এক্স স্টুডেন্ট ব্যাকেটে এইচএস কমপ্লিটেড, অর্থাৎ যারা এই বছর 2020 ধরুন আপনার এইচএস কমপ্লিট করেছে, এবং তাদের কিন্তু লিস্ট আপনি কিন্তু এক ক্লিকেই আপনি কিন্তু পেয়ে যাবেন, এবং সেই বিষয়ে আমাদের কাছে জেনে নেব। যখনই আপনি লিস্ট অফ এক্স স্টুডেন্ট ব্যাকেটে এইচএস কমপ্লিটেড যখনই ক্লিক করছেন সঙ্গে সঙ্গে আপনি কিন্তু বা আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন, এবং উপরে লেখা থাকবে লিস্ট অফ এক্স স্টুডেন্টস এইচএস কমপ্লিটেড, অর্থাৎ আপনার স্কুল থেকে যারা এইচএস পাস করে গিয়েছে তাদের কিন্তু আপনি একদম লিস্ট পেয়ে যাবেন, অর্থাৎ যে সকল স্টুডেন্ট পাস করেছে তাদের কিন্তু এখানে ডিটেলসে আপনারা পাবেন। এবার ধরুন এই বিষয়টি কেন পাবেন, কারণ আপনার ধরুন কোনো প্রকারভাবে যদি স্কুলের রেকর্ড যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা হতো, বা আপনি এতদিন ধরে কোনো প্রকারভাবে পাননি, এবং সেই রেকর্ডটা কিন্তু এখান থেকে আপনি সহজে পেতে পারবেন, এবং যথাসময় যদি কোনো প্রকার কোনো স্টুডেন্টের ট্রান্সফার সার্টিফিকেট লাগে তাহলে কিন্তু আপনারাও কিন্তু এই ট্রান্সফার সার্টিফিকেটটা কিন্তু জেনারেট করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে এই বিষয়টা যাদের এই সকল নাম আপলোড হয়েছিল 2019 তাদের কিন্তু আপনারা কিন্তু এখানে পাবেন, অর্থাৎ DCF যারা করেছিল তারাই কিন্তু এখানে নাম্বার আপনি ডিটেলসে তাদেরকে পাবেন। এবং দেখতে হবে একদম বাম দিকে আপনি পাবেন সিরিয়াল নাম্বার, তারপর স্টুডেন্ট কোড, স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট সেকশন, সেই সকল স্টুডেন্টগুলো যে সেকশনে ছিল সেগুলো দেখতে পাবেন, এবং একাডেমিক ইয়ার পাবেন, গার্জিয়ান নেম পাবেন, গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার পাবেন, এবং অ্যাকশন এই বাটনটি পাবেন। এবং মনে রাখতে হবে একদম ডান দিকে যে ডাউনলোড যে অপশানটি পাচ্ছেন, এবং সেখানে আমরা যদি কার্সারটি রাখি তাহলে দেখতে পাবো যে এখানে
স্কুল লিভিং সার্টিফিকেটের অপশনটি দিচ্ছে। অর্থাৎ আপনি যদি কোনো প্রকার স্টুডেন্টের দ্বিতীয়ত বা প্রথমবার যদি আপনি সেই স্টুডেন্টটি যদি জেনারেট করেছিলেন এবং তাছাড়াও যদি আপনি কোনো প্রকারভাবে সেই স্টুডেন্ট নির্দিষ্ট স্টুডেন্টটির যে স্কুল সার্টিফিকেট যদি জেনারেট করতে চান স্কুল লিভিং সার্টিফিকেট, তাহলে কিন্তু আপনারা সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু সেই নির্দিষ্ট স্টুডেন্টটির আপনি কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এবং এছাড়া আরেকটা বিষয়টা জানাতে হবে যে যতজন ছাত্রের আপনি রিসিভ করেছিলেন সেই সকল ছাত্রেরই কিন্তু এখানে আপনি নাম্বারটা পাবেন। ধরে যাক এখানে দেখতে পাচ্ছেন যে 253, অর্থাৎ 1 থেকে 253 জন স্টুডেন্ট আমাদের স্কুলে এখানে দেওয়া হয়েছিল, এইচএস পরীক্ষা দিয়েছিলেন। তো তাদের কিন্তু এখানে টোটালটা কিন্তু 253 দেখাচ্ছে। এবং একদম শেষে কিন্তু আপনারা কিন্তু আপনার যতগুলো কলামে থাকছে এবং সেটা কিন্তু পেয়ে যাবেন। মনে রাখবেন যে প্রত্যেকটা আপনার যে প্রত্যেকটা পেজে 50 জন স্টুডেন্টের করে এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন, অর্থাৎ 50 করে আপনারা কিন্তু স্টুডেন্টের লিস্ট এখানে পাবেন। এবং এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ। এবং এই বিষয়টা আপনারা একটু যত্ন সহকারে বুঝে নেবেন। যদি কোনো প্রকারভাবে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওর আপনার ডিসক্রিপশান বক্সে ডিটেলসে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও আপনারা কমেন্ট বক্সে ক্লিক করতে পেতে পারেন, এই বিষয়ে যাবতীয় ডিটেলসে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন যদি কোনো সমস্যা থাকে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটা সুবিধা করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।